প্রিয় ছাত্রছাত্রীরা আমি ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠের জীবনবিজ্ঞানী শিক্ষিকা জয়িতা ব্যানার্জি আমরা আজ দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের তিন নম্বর ভাবমূল বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অন্তর্গত উপভাবমূল বংশগতির আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা মটর গাছের ওপর মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি আলোচনা করেছিলাম এবং তার থেকে প্রাপ্ত স্বাধীন সঞ্চারণ সূত্রটিও আলোচনা করেছিলাম আজ আমরা গিনিপিকের দ্বিশঙ্কর জনন পরীক্ষা দিয়ে আমাদের আজকের পাঠ শুরু করব গিনিপিকের দ্বিশঙ্কর জনন পরীক্ষার জন্য বিশুদ্ধ কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা রঙের মসৃণ রোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটানো হয় অর্থাৎ এক্ষেত্রে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি কি কী না কালো রঙের রোম যেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য যার জন্য দাই অ্যালিলটিকে আমরা ক্যাপিটাল বি দিয়ে চিহ্নিত করেছি এবং সাদা রঙের রোম যেটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যার জন্য দাই অ্যালিলটিকে আমরা স্মল বি দিয়ে চিহ্নিত করেছি কর্কশ রোম যেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য যার জন্য দায় অ্যালিলটিকে আমরা ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করছি এবং মসৃণ রোম এটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যার জন্য দাই অ্যালিলটিকে আমরা স্মল আর দিয়ে চিহ্নিত করছি অর্থাৎ বিশুদ্ধ কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিক বোঝাতে আমরা লিখতে পারি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এর সাথে সংকরায়ন ঘটানো হচ্ছে বিশুদ্ধ সাদা রঙের মসৃণ রোমযুক্ত গিনিপিক যা বোঝাতে আমরা লিখতে পারি স্মল বি স্মল বি স্মল আর স্মল আর এরা হচ্ছে জনিত্রী জোনু অর্থাৎ পি জনু এখান থেকে কি ধরনের গ্যামেট উৎপন্ন হবে না ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এবং এখান থেকে কি ধরনের গ্যামেট উৎপন্ন হবে না স্মল বি স্মল আর অর্থাৎ এরা হচ্ছে গ্যামেট এই দু ধরনের গ্যামেট মিলিত হলে এফ ওয়ান জনুতে যারা উৎপন্ন হবে সে সকল অপত্যগুলোই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই প্রকৃতির হবে অর্থাৎ এদের মধ্যে রোমের যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটা হচ্ছে শঙ্কর কালো কর্কশ রোম অর্থাৎ এফ বা প্রথম অপত্যজনুতে উৎপন্ন সকল গিনিপিক শঙ্কর কালো কর্কশ রোম যুক্ত হবে এফ বা প্রথম অপত্যজনুতে উৎপন্ন স্ত্রী ও পুরুষ শঙ্কর গিনিপিগগুলোর মধ্যে যখন পুনরায় শঙ্করায়ন ঘটানো হয় তখন এদের থেকে কী ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে না এখান থেকে উৎপন্ন হতে পারে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর একই রকমভাবে এখান থেকেও এই চার ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর অতএব এরা হচ্ছে গ্যামেট এই গ্যামেটগুলিকে এবার আমরা চেকার বোর্ডে রেখে দেখব পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে কী কী ধরনের সম্ভাব্য অপত্য সৃষ্টি হতে পারে তাহলে এই হচ্ছে চেকার বোর্ড যেখানে একদিকে আমরা পুং গ্যামেট এবং আরেকদিকে স্ত্রী গ্যামেট রেখেছি এবং এবার দেখব স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের ফলে কি কি সম্ভাব্য অপত্য এফ টু অর্থাৎ দ্বিতীয় জনুতে উৎপন্ন হতে পারে এই দুটো মিলিত হলে কি তৈরি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং এরা মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর একই রকমভাবে এরা মিলিত হলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর সাথে এ মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর একই রকমভাবে এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরা মিলিত হলে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এর সাথে এ মিলিত হলে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরা মিলিত হলে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এরা মিলিত হলে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং এরা মিলিত হলে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর এফ টু জনুতে যেই ধরনের অপত্যগুলি তৈরি হচ্ছে তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেটা এবার আমরা লিখে ফেলি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর অর্থাৎ কালো কর্কশ এরা কীরকম হবে এরাও কালো কর্কশ এদের মধ্যে কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে না এক্ষেত্রেও ক্যাপিটাল বি থাকার কারণে কালো রঙের রোম হবে এবং ক্যাপিটাল আর থাকার জন্য কর্কশ রোম হবে এরা কীরকম এরাও একই কারণে কালো কর্কশ রোমযুক্ত হবে এরাও একইভাবে কালো কর্কশ এক্ষেত্রে কালো মসৃণ যেহেতু স্মল আর রয়েছে দুটোই এরা আবার কালো কর্কশ এরা কালো মসৃণ এরা কালো কর্কশ এরাও কালো কর্কশ এটা কী ধরনের হবে যেহেতু দুটোই স্মল বি অর্থাৎ সাদা কিন্তু ক্যাপিটাল আর আছে অর্থাৎ কর্কশ মানে সাদা কর্কশ এরা কীরকম হবে না সাদা কর্কশ এরা কি ধরনের হবে এরাও কালো কর্কশ রঙযুক্ত যুক্ত হবে এক্ষেত্রে কালো কিন্তু দুটোই স্মল আর অর্থাৎ কালো মসৃণ রঙযুক্ত এরা কীরকম এরা সাদা কর্কশ রোমযুক্ত এবং এরা কীরকম সাদা মসৃণ রোমযুক্ত তাহলে এই হচ্ছে এফটোজনুতে সম্ভাব্য অপত্যদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তার ছক যাকে আমরা চেকার বোর্ড বলছি এবার আমরা দেখব যে এই চেকার বোর্ডের এই যে ষোলোটা ভাগ চারচারা ষোলোটা ভাগ এই ষোলো ভাগের মধ্যে ক ভাগে কি ধরনের অপত্য রয়েছে যার থেকে আমরা এদের অনুপাত বের করতে পারবো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কতটা সম্ভাবনা আছে যে ভাগের মধ্যে ক ভাগে কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে যার থেকে আমরা এরপর ফেনোটাইপ এবং জেনোটাইপ নির্ধারণ করব। এবার আমরা এই চেকার বোর্ডের ষোলো ভাগের মধ্যে ক ভাগে কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেটা দেখব অর্থাৎ সম্ভাবনা দেখব বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার ষোলো ভাগের মধ্যে ক ভাগে কী কী বৈশিষ্ট্য তার থেকে আমরা ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাত বের করব এফ টু বা দ্বিতীয় অপত্যজনুতে এই চার ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে ফেনোটিপিক্যালি যেটা হচ্ছে কালো কর্কশ কালো মসৃণ সাদা কর্কশ এবং সাদা মসৃণ এবার আমরা দেখি এই চেকার বোর্ডের ষোলো ভাগের মধ্যে ক ভাগ কালো কর্কশ লক্ষ্য করে দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ষোলো ভাগের মধ্যে ন ভাগ কালো কর্কশ অর্থাৎ কালো কর্কশ হচ্ছে ভাগের মধ্যে ন ভাগ এবার দেখি ভাগের মধ্যে ক ভাগ কালো মসৃণ কালো মসৃণ হচ্ছে এই এক দুই এবং তিন ভাগ অর্থাৎ ষোলো ভাগের মধ্যে তিন ভাগ কালো মসৃণ এবার দেখি ভাগের মধ্যে ক ভাগ সাদা কর্কশ এই এক দুই এবং তিন ষোলো ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সাদা কর্কশ এবং ষোলো ভাগের মধ্যে সাদা মসৃণ এই ধরনটা এই এক ভাগেই আছে অর্থাৎ ষোলো ভাগের মধ্যে এক ভাগ সাদা মসৃণ তাহলে দ্বিতীয় যদু বা এফ টুতে যে সম্ভাব্য ষোলো প্রকারের অপত্য উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে যদি বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি তাহলে তাদের মধ্যে ন ভাগ কালো কর্কশ তিন ভাগ কালো মসৃণ তিন ভাগ সাদা কর্কশ এবং এক ভাগ সাদা মসৃণ অর্থাৎ এদের ফেনোটাইপ অনুপাত হবে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এবার আমরা বিভিন্ন প্রকার ফেনোটাইপের জন্য দায়ী জেনোটাইপগুলি কি কি সেগুলো লিখব কারণ আগের দিনও আমি বলেছি আগের ক্লাসে যে বিভিন্ন রকম জেনোটাইপ একই রকম ফেনোটাইপ দিতে পারে অর্থাৎ কালো কর্কশের জন্য সম্ভাব্য যে জেনোটাইপগুলো কালো মসৃণের জন্য সম্ভাব্য যে জেনোটাইপগুলো সাদা কর্কশ এবং সাদা মসৃণের জন্য দায়ী যে জেনোটাইপগুলো সেই সবগুলো এবার আমরা এখানে লিখবো এবং ষোলো ভাগের মধ্যে কয় ভাগে কি কি জেনোটাইপ প্রকাশ পেয়েছে সেটাও লিখব জেনোটাইপ যদি লক্ষ্য করো তাহলে কালো কর্কশের জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপগুলি হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা সমগ্র চেকার বোর্ডের ষোলো ভাগের মধ্যে এক ভাগে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এরা পুরো চেকার বোর্ডের মধ্যে দু ভাগে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে দুই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা পুরো চেকার বোর্ড লক্ষ্য করে দেখবে এরাও দুভাগে রয়েছে অর্থাৎ এটাও হচ্ছে দুই এবং ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরা যারা এরা দেখবে সমগ্র চেকার বোর্ডে চার ভাগে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে চার এখানে দেখো যোগ করে জেনোটাইপ যোগ করলে সেই নয়ই আসছে ফেনোটাইপ অর্থাৎ কালো কর্কশ এই ফেনোটাইপের জন্য সম্ভাব্য জেনোটাইপগুলো হচ্ছে এই যা বোর্ডের ষোলো ভাগের মধ্যে এক ভাগ দুভাগ দুভাগ এবং চার ভাগ এইভাবে রয়েছে এক একটা জেনোটাইপ ষোলো ভাগের মধ্যে ক ভাগ করে রয়েছে সেটা আমরা এখানে হিসেব করলাম এবং টোটাল ভাগের মধ্যে ন ভাগ হচ্ছে কালো কর্কশ একই রকমভাবে কালো মসৃণ যদি দেখো তার জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপগুলো হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মলার স্মলার যারা এই চেকার বোর্ডে এক ভাগেই রয়েছে এবং ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এরা এই ষোলো ভাগের মধ্যে দুভাগে রয়েছে সাদা কর্কশ যদি লক্ষ্য করো তাহলে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা ষোলো ভাগের এক ভাগে রয়েছে এবং স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরা এই ষোলো ভাগের মধ্যে দু ভাগে রয়েছে সাদা মসৃণ যারা এই ধরনের বৈশিষ্ট্য দেখো ষোলো ভাগের মধ্যে এই এক ভাগই রয়েছে এবং তার জন্য দায়ী সম্ভাব্য জেনো টাইপই এক প্রকারের স্মল বি স্মল বি স্মল আর স্মল আর যারা ষোলো ভাগের মধ্যে এক ভাগে রয়েছে অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুর জেনো টাইপ অনুপাত কি হবে না ওয়ান ইস টু টু ইস টু টু ইজ টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান অর্থাৎ এই হলো গিনিপিগের দ্বি জনন পরীক্ষা যা আমরা আলোচনা করলাম চেকার বোর্ড সহ এবং তার ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাতটা জানলাম যে ফেনোটাইপ অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এবং জেনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এবার আমরা একটি নির্দিষ্ট উদাহরণের সাহায্যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির বিষয়টি আলোচনা করব এর আগে যে আলোচনাগুলো আমাদের হয়েছে সেখানে তোমরা দেখতে পেয়েছ এক শঙ্কর বা দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম জনুতে সবসময় প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না যেই কারণে আমরা যখন এক শঙ্কর জনন পড়েছিলাম তখন বলেছিলাম যে একটা প্রকটতার সূত্র আমরা দিতে পারি কিন্তু যেটা সেভাবে গৃহীত হয়নি কারণ সব ক্ষেত্রে প্রকটতার সম্পূর্ণ প্রকাশ ঘটে না এবার যে ক্ষেত্রে প্রকটতার সম্পূর্ণ প্রকাশ ঘটে না তাকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স যেটা এখন আমরা আলোচনা করব বেশিরভাগ উদ্ভিদ প্রাণীতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন সন্ধ্যা মালতী বা যাকে অনেক সময় ফোরও ক্লক প্লান্টও বলা হয় বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিরাবিলিস জেলাপা এদের ক্ষেত্রে দেখা যায় প্রকটতার সম্পূর্ণ প্রকাশ ঘটছে না অর্থাৎ প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ ঘটছে এই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স সেই বিষয়টি আমরা এবার আলোচনা করব সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে বিশুদ্ধ লাল ফুল এই বৈশিষ্ট্যটির সঙ্গে বিশুদ্ধ সাদা ফুল এই বৈশিষ্ট্যটি অর্থাৎ ফুলের রঙ এই বৈশিষ্ট্যটির মধ্যে যদি এক সংকট জনন ঘটানো হয় তখন আমরা দেখব যে কিভাবে সেখানে অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ পাচ্ছে বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা যুক্ত উদ্ভিদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় অর্থাৎ এরা হচ্ছে জনিত্রী জনক মানে জন ধরো বিশুদ্ধ লালকে আমি চিহ্নিত করলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দিয়ে এবং বিশুদ্ধ সাদাকে আমি চিহ্নিত করলাম স্মল আর স্মল আর দিয়ে সুতরাং এরা প্রথমে গ্যামেট উৎপন্ন করবে এখান থেকে কী ধরনের গ্যামেট উৎপন্ন হবে না ক্যাপিটাল আর এবং এখান থেকে কী ধরনের গ্যামেট উৎপন্ন হবে না স্মল আর অর্থাৎ এরা হচ্ছে গ্যামেট এবার এই দু ধরনের গ্যামেট যখন মিলিত হবে মিলিত হয়ে কি তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর এরা হচ্ছে এফ বা প্রথম অপত্যজনক কিন্তু দেখা যায় যে প্রথম অপত্যজনকে যারা তৈরি হচ্ছে হচ্ছে না এটা গোলাপি হচ্ছে ফুলের রং এখানে দেখা যাচ্ছে যে অপত্যগুলো সব গোলাপি রঙের ফুল উৎপন্ন করছে অর্থাৎ পুরো লালও না আবার পুরো সাদাও না অর্থাৎ কোনো বৈশিষ্ট্যই সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না যদি লাল প্রকট বৈশিষ্ট্য হতো তাহলে তো প্রথম অপত্যজনতে যে উদ্ভিদগুলো উৎপন্ন হচ্ছে তারা সবাই লাল ফুল উৎপন্ন করত কিন্তু দেখা যাচ্ছে ফুলের রং গোলাপি হচ্ছে অর্থাৎ লাল বা সাদা কোনো বৈশিষ্ট্যই নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না তাই এই ধরনের যে ঘটনা যে প্রকটতার প্রকাশ না পাওয়া বা পুরোপুরি প্রকাশ না ঘটা একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা এবার আমরা দেখি যে এফ ওয়ানে যে অপত্যগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে যদি আবার সব ঘটানো হয় তখন এফ টুতে কী ধরনের অপত্য উৎপন্ন হয় এফ ওয়ানে উৎপন্ন অপত্যদের সংকরায়ণের ফলে যখন গ্যামেট উৎপন্ন হবে তাহলে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই দু ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে অর্থাৎ এরা হচ্ছে গ্যামিট এবার এই গ্যামেটগুলিকে আমরা চেকার বোর্ডে ফেলে দেখি কি হয় চেকার বোর্ডে যদি আমরা গ্যামেটগুলোকে রাখি তাহলে এফ টুতে সম্ভাব্য যে অপত্যগুলি উৎপন্ন হবে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে না এই ধরনের এরা কীরকম হবে না বিশুদ্ধ লাল এরা কীরকম হবে না গোলাপি এরাও গোলাপি এবং এরা সাদা বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ সাদা অতএব এফ টু জনুতে অপত্যদের বৈশিষ্ট্যগুলো যদি লক্ষ্য করো তাহলে চার ভাগের মধ্যে লাল কভাগে রয়েছে এক ভাগে চার ভাগের মধ্যে এক ভাগ বা টোয়েন্টি হচ্ছে লাল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে চার ভাগের মধ্যে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কয় ভাগে না চার ভাগের মধ্যে দুভাগ অতএব ফিফটি পারসেন্ট গোলাপি ফুলযুক্ত অপত্য উৎপন্ন হচ্ছে এবং চার ভাগের মধ্যে বিশুদ্ধ সাদা উৎপন্ন হয়েছে ক ভাগে বা শুধু সাদা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি ক ভাগে না চার ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ বাইরে থেকে যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে লাল আছে চার ভাগের এক ভাগে গোলাপি আছে চার ভাগের দুভাগে এবং সাদা রয়েছে চার ভাগের এক ভাগে আর বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ কি আমরা ফেনোটাইপ বলি অতএব অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্যজনুর ফেনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এবার যদি জেনোটাইপ অনুপাত দেখো তাহলে এখানে দেখো তিন ধরনের জেনোটাইপ দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর যারা হচ্ছে বিশুদ্ধ লাল ক্যাপিটাল আর স্মল আর যারা হচ্ছে গোলাপি এবং স্মল আর স্মল আর যারা হচ্ছে বিশুদ্ধ সাদা সুতরাং এই যে লাল গোলাপি সাদা এই যে ফেনোটাইপগুলো এদের জন্য দায়ী জেনোটাইপগুলো যদি তুমি দেখো তাহলে দেখো চার ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর চার ভাগের মধ্যে ভাগ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ শঙ্কর বৈশিষ্ট্য যেটা এবং চার ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে স্মল আর স্মল আর অর্থাৎ জেনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান অর্থাৎ লক্ষ্য করে দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাত একই হচ্ছে মানে সমান হচ্ছে ওয়ান যেটা আগে এক সংকট জননের ক্ষেত্রে দেখেছিলে যে ফেনোটাইপ অনুপাত হয় থ্রি আর জেনোটাইপ অনুপাত ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান যেহেতু সেখানে প্রকটতার সম্পূর্ণ প্রকাশ ঘটেছিল অর্থাৎ হচ্ছে অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাত সমান হয় এক্ষেত্রে সেটা ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এই হল সন্ধ্যা মালতির ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ এবার আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি জানব পুরুষদের ক্ষেত্রে দেহকোষে এবং জনন মাতৃকোষে বাইশ জোড়া দেহ ক্রোমোজোম বা অটোজোম অর্থাৎ চুয়াল্লিশটা অটোজোম এবং এক জোড়া ভিন্ন প্রকৃতির যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে যার একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই এবং মহিলাদের দেহ কোষে এবং জনন মাতৃকোষে চুয়াল্লিশটি অটোজোম বা দেহ ক্রোমোজোম অর্থাৎ বাইশ জোড়া দেহ ক্রোমোজোম তার সাথে দুটো একই প্রকৃতির যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে যারা হচ্ছে এক্স মানুষের লিঙ্গ নির্ধারণ যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম পদ্ধতিতে হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে দুটি একই প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকে অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষদের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রকৃতির সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম থাকে যার একটি হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই ও যেন মানুষের ক্ষেত্রে এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিও বলা হয়ে থাকে এবার যৌন জননের ফলে উৎপন্ন অপত্য কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা কিভাবে বুঝতে পারা যায় সেই পদ্ধতিটা আমরা এখন জানব যেহেতু উৎপন্ন অপত্যের মধ্যে কি ধরনের সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম আছে তার উপর ভিত্তি করে অপত্যটি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটি জানতে পারবো তাই এই পদ্ধতিকে যৌন ক্রোমোজোম পদ্ধতিও বলা হয়ে থাকে যৌন জননের প্রাককালে পিতা অর্থাৎ পুরুষদের জননমাতৃকোষে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় দু ধরনের পুঙ্গামেট তৈরি হতে পারে যার একটি হচ্ছে এক্স ক্রোমোজোম সমন্বিত এবং অপরটি ওয়াই ক্রোমোজোম সমন্বিত এই দু ধরনের পুঙ্গামেট উৎপন্ন হতে পারে অপরদিকে মাতা অর্থাৎ মহিলাদের জনন মাতৃকোষে অর্থাৎ ডিম্বাণু মাতৃকোষে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় কেবল এক ধরনেরই স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু সৃষ্টি হতে পারে যেটা হচ্ছে এক্স ক্রোমোজোম সমন্বিত কারণ এদের তো দুটো যৌন ক্রোমোজোমই এক্স প্রকৃতির দুটোই এক্স ক্রোমোজোম অর্থাৎ এদের ক্ষেত্রে শুধু এক ধরনের ডিম্বাণুই উৎপন্ন হবে যা এক্স ক্রোমোজোম সমন্বিত যাতে বাইশটি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম আছে অতএব এরা হচ্ছে গ্যামেট এটি হচ্ছে পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং এই ধরনটি হচ্ছে স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু যদি মাতার এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তখন অর্থাৎ উৎপন্ন অপত্যটি কন্যা সন্তান হবে আবার মাতার এক্স যুক্ত ডিম্বাণু যদি পিতার ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে উৎপন্ন অপত্যটি পুত্র সন্তান হবে কারণ এক্স ওয়াই ক্রোমোজোম যদি এক্স ওয়াই যদি সেক্স ক্রোমোজোম থাকে তাহলে সে পুরুষ হবে অর্থাৎ এক্ষেত্রে উৎপন্ন অপত্যটি পুত্র সন্তান হবে একই রকমভাবে এক্স যুক্ত ডিম্বাণু যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে উৎপন্ন অপত্য কন্যা সন্তান হবে এবং এক্স যুক্ত ডিম্বাণু যদি ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে উৎপন্ন অপত্যটি পুত্র সন্তান হবে অর্থাৎ উৎপন্ন অপত্যটি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে তা কিন্তু নির্ভর করে যে পিতার কোন ধরনের পুঙ্গ্যামেট বা শুক্রাণুর সাথে মাতার ডিম্বাণু যুক্ত হচ্ছে মাতা তো শুধু এক ধরনের ডিমবাণুই উৎপন্ন করতে পারে কারণ মহিলাদের যেহেতু এক ধরনেরই সেক্স ক্রোমোজম বা যৌন ক্রোমোজম থাকে সুতরাং মহিলাদের দেহে যে সমস্ত ডিম্বাণু উৎপন্ন হয় তার সবই এক্স ক্রোমোজোম সমন্বিত কিন্তু পুরুষেরা দুই ধরনের শুক্রাণু উৎপন্ন করতে পারে হয় এক্সক্রোমোজম যুক্ত নয় ওয়াই ক্রোমোজম যুক্ত অতএব সন্তান পুত্র হবে না কন্যা সেক্ষেত্রে পিতার ভূমিকাই প্রধান পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান কারণ পিতার সেক্স ক্রোমোজোম এক্স ও ওয়াই প্রকারের যেহেতু মাতার সেক্স ক্রোমোজোম এক্স এক্স প্রকারের তাই তাদের এক ধরনের গ্যামেট অর্থাৎ জিম্বাণু উৎপন্ন হতে পারে যা এক্স যুক্ত অপরপক্ষে পিতার দু ধরনের গ্যামেট বা শুক্রাণু সৃষ্টি হতে পারে হয় যুক্ত নয় ওয়াই ক্রোমোজোম যুক্ত যখন পিতার ক্রোমোজোম যুক্ত গ্যামেট মাতার এক্স ক্রোমোজোম যুক্ত গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান সৃষ্টি হয় আবার পিতার ওয়াই ক্রোমোজোম যুক্ত গ্যামেট যখন মাতার ক্রোমোজোম যুক্ত গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান সৃষ্টি হয় অতএব সহজেই বলা যায় যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান আমাদের আজকের পাঠ এই অবধি এবং এখানেই আমাদের তিন নম্বর ভাবমূল অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অন্তর্গত যে উপভাবমূল বংশগতি সেটি বিষয়ক আলোচনা সমাপ্ত হলো।